হাই, কেমন আছো সবাই? ভালো আছে তো? খাওয়া দাওয়া হয়েছে? এখন ঘড়িতে সময় এই 3:15। তো সকাল থেকেই সকালে একটা ভিডিও দেখলাম আর কি। তো সেই ভিডিওটা দেখার পর থেকেই খুব উতলা হয়ে উঠছিলাম ভিডিওটা বানানোর জন্য। কারণ আমি বলেছি যে তোমরা যতক্ষণ না আমাকে থামতে দেবে আমি কি করে থামি, তাই না? তার মানে তোমাদেরকে, তোমাদের ভালো লাগছে বলেই তো তোমরা বারে বারে শুনতে চাইছো আমার মুখ থেকে কথা, তাই না? মানে এই মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, আজকে এত উচ্ছ্বাস, এত প্রশ্ন বা এত কিছু কিসের জন্য? ভালো লেগেছে বলেই তো না। তো আজকে সকালে আমি একটা ভিডিও দেখলাম, তো ভিডিওতে দিদি রীতাদি ভিডিওতে প্রচুর কিছু বলেছেন এবং আমার মনে হয়েছে সেখানে যে আমারও কিছু বলা দরকার। এবং সেখানে মন্দিরার একটা কমেন্টও আছে এবং মন্দিরাকেও আমার কিছু বলার দরকার। মন্দিরা তো আমাকে এসে কমেন্ট করেনি আমার ভিডিওতে, তো অন্য জায়গায় গিয়ে কমেন্ট করেছে। আমার মনে হলো মন্দিরাকেও আমার কিছু বলার দরকার, তো আমি নিশ্চয়ই আজকে দুজনকেই উত্তর দেব, মানে রীতাদিকে উত্তর দেব আর মন্দিরাকে উত্তর দেব। তো যারা প্রথম এসছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করতে ভুলো না। আমি প্রত্যেকদিন ভিডিও দিই আর তার ভিডিও পৌঁছে যাবে সবার ফার্স্টে তোমার কাছে। আর অবশ্যই তার মধ্যে একদম ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে বিট নুন সব মাখানো থাকে মাঝে মাঝে, মজা পাবে, ঠিক আছে? তো চলো ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মিথ্যে কথা। আমি আবারও বলছি, মিথ্যে কথা বলে না এমন মানুষ নেই পৃথিবীতে। কারণে অকারণে মানুষ মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলাটা কিন্তু একটা বিশাল বড় ক্যারি। আমি শুনেছিলাম ছোটবেলায়, বড় বয়সেই হয়তো শুনেছিলাম, যে যে মানুষ খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে আর কি, খুব স্মার্টলি মিথ্যা কথা বলতে পারে, সে মানুষ নাকি লাইফে অনেক দূর পৌঁছায়, মানে সাইন করতে পারে। এটা কিন্তু একটা বড় গুণ মিথ্যা কথাটা। মিথ্যা কথা বলাটা পাপ, অন্যায়, কিন্তু মিথ্যা কথাটা যদি তুমি গুছিয়ে বলতে পারো আর সেই মিথ্যে কথাতে কিন্তু তুমি অনেক দূর পৌঁছাতে পারো। কিন্তু আমি অকারণে মিথ্যা কথা বলি না। যখন আমি ভিডিও আমি স্ক্রিপ্ট লিখতে আমি পারি না, কারণ আমি প্রথমেই বলেছি যে আমি হাই ফাই লেভেলের পড়াশোনা জানি না, একদম স্ক্রিপ্ট লিখে ফেলবো, তাহলে আমি সিনেমাতেই স্ক্রিপ্ট লিখতে পারবো। অনেক গল্প আমার মাথার মধ্যে আছে যেগুলো কিন্তু ভালো ভালো স্টোরি তৈরি হতে পারে সেগুলো দিয়ে, কিন্তু স্ক্রিপ্ট লিখতে পারি না। কি লিখতে পারি? পয়েন্টগুলো লিখে লিখে বলতে পারি। মন্দিরার ভিডিওটা বানানোর কোন রকম ইচ্ছে বা মানে ইচ্ছে বলবো না, মানে কি বলবো, কোন রকম প্ল্যান ছিল না ভিডিওটা বানানোর। কিন্তু হঠাৎ করে ভিডিওটা দেখি, হঠাৎ করে ভিডিওটা বানাই, সেখানে কোনো স্ক্রিপ্টেড ব্যাপার ছিল না। যারা দেখেছো, যারা বোঝো, তারা অবশ্যই বুঝবে, কারণ না সেখানে মন্দিরার বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলেছি, তার জন্য আমার মনে হয় স্ক্রিপ্ট লেখার দরকার হয় না। তার ইদাদির দামি আমি নাকি স্ক্রিপ্ট লিখে লিখে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেছি। তার ইত্যাদি, তুমি তো আমার পাশে ছিলে না, তুমি কি করে বুঝলে যে আমি স্ক্রিপ্ট লিখে করেছি? আমি যখন যখন যে যে ভিডিও স্ক্রিপ্ট লিখে, স্ক্রিপ্ট না সরি, পয়েন্ট লিখে করেছি, সেগুলো কিন্তু আমি বলেছি ক্যামেরার সামনে, পুরোনো ভিডিওতে যাবে আমি বলেছি, যেমন আজকেও লিখে বসেছি, এই দেখো তোমার উত্তরগুলো দেবো বলে স্ক্রিপ্ট লিখে বসেছি, পয়েন্ট লিখে বসেছি। একটা একটা করে উত্তর দিতে হবে তো না, কারণ তুমি এত কষ্ট করে বানিয়েছো, তো তোমাকে একটু ক্লিয়ার করা আমার দরকার, না হলে একটা ভুল বোঝাবুঝি থেকে যাবে, তুমি একটা অন্ধকারে থেকে যাবে। এবার এই নয় যে আমি বুঝিয়ে দিলে তুমি বুঝে যাবে, তুমি সবই বুঝেছো, কিন্তু তাও যাদেরকে আর কি ভুল বোঝাতে চাইছো তাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি ঠিক মতন। তো তুমি লিখে, তুমি বলেছো আর কি যে মন্দিরের খুঁটিনাটি আমি নাকি সব খাতায় লিখে লিখে করছি আর ভিউ পাওয়ার জন্য কিনা করছি, ভিউ পাওয়ার জন্য কেনা করে। তুমি যে ভিডিওটা করেছো, তুমি ভিউ পাওয়ার জন্য করনি? তুমি 8 মাস হয়েছে ভিডিও চালু করেছো, ইউটিউবিং করা চালু করেছো 8 মাস, তোমার ভিউজ কি আছে? আর এই ভিডিওতে ভিউজ কি আছে? তুমিও ভিউজ পাওয়ার জন্যই করেছো, আমরা সবাই ভিউজ পাওয়ার জন্য করেছি। আরে বাবা, লজ্জার কি আছে? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এই তিনটাকে বিসর্জন না দিতে পারলে তুমি কোনোদিনও উঁচুতে উঠতে পারবে না। লিখেছো ইউটিউবাররা নাকি একে অপরের উপরে সমালোচনা কোনটাকে বলে জানো? সমালোচনা পড়ে যেটাকে পিছনে করা হয়, কারোর পিছনে বললে সেটাকে বলা হয় সমালোচনা করা। আর যেটা মুখোমুখি করছি না, বুকের পাটা নিয়ে অন ক্যামেরায় কোটি কোটি দর্শকের সামনে দাঁড়িয়ে, এবং কি যেই ভিডিওটা মন্দিরে নিজেও দেখছে, সেখানে যখন আমি এসে বলছি
সেটাকে সমালোচনা করা বলা হয় না, আলোচনা করা হয়, প্রতিবাদ করতে বলা হয়, প্রতিবাদ করা বলা হয়। বোঝো, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, দুটো আলাদা আলাদা জিনিস। এবার আসি সমালোচনা। যদি আমি মেনেও নিলাম আমি মন্দিরাকে নিয়ে সমালোচনা করেছি তোমার কথা অনুযায়ী, তো সেম কাজ তো তুমিও করছো এখানে বসে আমাকে নিয়ে সমালোচনা, এটাকে কি বলে? আমি মন্দিরাকে নিয়ে বলেছি মন্দিরার যেগুলো আমার খারাপ লেগেছে সেগুলো আমি বলেছি, যে এগুলো এগুলো আমার মন্দিরে খারাপ লেগেছে বা এগুলো আমার ঠিক লাগেনি। তো তোমারও যেগুলো যেগুলো খারাপ লাগেনি, মানে খারাপ লেগেছে আমাকে নিয়ে, তুমি সেগুলো সেগুলোই মিষ্টি মুখে আমাকে এসে বলেছি, যেরকম আমিও মিষ্টি মুখে মন্দিরাকে বলেছি তুমিও মিষ্টি মুখে আমাকে বলেছো, তাহলে তোমার আর আমার মধ্যে কি তফাৎ আছে? কি কোনো তফাৎ বলবে কিন্তু অবশ্যই, ভিডিও করেই হোক বা কমেন্টেই হোক। তারপরে বলেছে ইউটিউবটা সমালোচনার জায়গা। অবশ্যই কে না করে সমালোচনা, আমি আবার বলছি একটা কথা বারবার বলা হয়ে যাবে, সবাই সমালোচনা করে। আর সব থেকে বড় কথা, দেখবে নেতা হোক মন্ত্রী হোক বা আরো অনেককে নিয়ে অনেক কিছু করা হয়, তো সমালোচনা না করলে না আমরা কোনোদিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আরো একটা বলেছে যে ওয়েস্ট বেঙ্গলটা খুব খারাপ জায়গা, এখানে সমালোচনা হয় নোংরামি হয়, সমালোচনাটাকে কখনো নোংরামি বলা হয় না, এটা খুব খারাপ জিনিস। সমালোচনা প্রত্যেকে প্রত্যেককে করে, তুমিও যেমন আমাকে সমালোচনা করেছো যে নোংরা কাজটা আমি করেছি, আমি যদি সেই জায়গায় দাঁড়িয়ে নোংরা হয়ে থাকি তুমিও সমানভাবে নোংরা। আচ্ছা একটা কথা বলেছো তুমি, মানে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা খুব খারাপ হয়, তারা সমালোচনা করে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে এটা দেখতে পাওয়া যায়। আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকি, ওয়েস্ট বেঙ্গলেই বাস করি, সৌরভ যোশীর ভিডিও আমিও দেখি প্রত্যেক দিন 8টায় আসে, আমিও জানি ওনার ওর ভিডিও আমিও দেখি, খুব অল্প বয়সে ছেলেটা অনেক নাম করে গেছে। এবার কি হয়েছে, ও যখন শুরু করেছিলাম তখন হয়তো এতটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল না, ইউটিউবটা এত স্ট্রাগল ছিল না ইউটিউবে, নিজে বুঝতে পারছো না, 34, 71, 115, 205, হার্ডলি 350, তার বেশি কি 8 মাসে ভিউজ আনতে পেরেছ নিজের ভিডিওতে? দেখো তো গিয়ে আনতে পেরেছো নাকি। এবং আজকে যে ভিডিওটা আমাকে নিয়ে সমালোচনা করে বানিয়েছো সেইটাতে তুমি বোধহয় 345টা ভিউ পেয়েছো, তাহলে বুঝতে পারছো সমালোচনা দেখতে সবাই ভালোবাসে। আর ওয়েস্ট বেঙ্গলে থেকে ওয়েস্ট বেঙ্গলের খেয়ে, মানে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর তো আমার দরকার নেই কোনো, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি কোথায় হিন্দিতে কে করছে না সমালোচনা আমি সেটা দেখতে যাবো কেন? ওইখানে বিহারি থাকে বা হিন্দুস্তানি থাকে, যাই যাই থাকুক ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারাই থাকুক, আমি কাউকে অসম্মান করছি না, তারা রুটি খেতে ভালোবাসে তাহলে আমিও রুটি খাই, খাই না তো ভাতই খাই, তাহলে কি হলো ব্যাপারটা? ভাত মাছ খেয়ে তোমার যা স্বভাবটা হবে, রুটি খাওয়া লোকেদের তো স্বভাবটা আলাদা হবে, তারা আলাদা রকম পরিশ্রম করতে পারবে, তাদের মেন্টালিটি আলাদা হবে, তাদের নেচারটা আলাদা হবে। ওয়েস্ট বেঙ্গল বাঙালি আমরা সমালোচনা করব না সেটা কি করে হয়? কি যে বলো, মন্দির আর কত ইনকাম সেটা আমি জেনে কি করব, কে জানতে গেছে? আমি কেন, কেউ জানতে যায়নি ওর ইনকাম নিয়ে, ও নিজে এসে বলেছে যে আমার এই অবস্থা, আমার এই এই ভিডিওটা যে ও বানিয়েছিল কেউ কি ওর থেকে জানতে চেয়েছিল? চায়নি তো, তাহলে ও যখন ভিডিওটা বানালো সেখানে তো প্রশ্ন উঠবেই, উঠবে না? আচ্ছা লিখেছো নিজের ভিডিও করব, নিজের ট্যালেন্ট দেখাবো, কে কি করলো কে কি ঘর করলো এগুলো নিয়ে এসে করবো না, তাহলে তুমি কেন সেটা নিয়ে মাথা ঘামাচ্ছো? আমি কি করছি, আমি কাকে নিয়ে ভিডিও করছি, আমি মন্দিরাকে নিয়ে করছি নাকি প্রীতিকে নিয়ে করছি, তোমার হাতে দেখার দরকার নেই তো, তুমি নিজের কাজ করো না, তুমি কেন করছো এর মধ্যে? তুমি লিখেছো সবাই মিথ্যা কথা বলে, এইটা তুমি একদম ঠিক কথা বলেছো, সবাই মিথ্যা কথা বলে, তার মধ্যে তুমি নিজেকেও সামিল করেছো অবশ্য, এটা কিন্তু একটা বড় গুণের ব্যাপার। যেমন আমি বলি যে হ্যাঁ মিথ্যা কথা কে না বলে, আবার আমি অবশ্য বলি মাঝে মাঝে যে হ্যাঁ করোনা আমি মিথ্যা কথা বলি না। আর যদি তোমার মনে হয় কোথাও আমি তুমি বলেছো যে মিথ্যা কথা বলে নাকি আমি নাকি পিন পেয়েছি মিথ্যা কথা বলে, এটা কিন্তু তুমি প্রমাণ করো, আমি কিন্তু যেটা করেছি প্রমাণ দিয়ে করেছি, ঠিক আছে? আমি যেটা করেছি প্রমাণ দিয়ে করেছি, সামনাসামনি করেছি। আর তুমি যেটা বললে মিথ্যা কথা বলে আমি পিন পেয়েছি, মিথ্যা কথা বলে পিন 1 নম্বর, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তুমি জানো কি না আমি জানি না, $10 ইনকাম করতে হয় ইউটিউবের ঘরে, তারপরে গিয়ে একটা পিন পাওয়া যায়। তো ওই কদিনে আমি ওর ভিডিওটা করি $10 পেয়ে যায়নি, আর পিনটা ওরম ভাবে আসে না, $10 পাওয়ার পরে ওখানে ইউটিউবকে মেল করতে হয় একটা, তারপরে আমার পিনটা 1 মাস বাদে এসছে, আমি মেল করেছি বহু আগে, তার মানে 1 মাস বাদে, 1 মাস আগে আমার কিন্তু $10 কমপ্লিট হয়ে গেছিল, তারপরে আমি ইউটিউবকে মেল করেছিলাম, তোমরা দেখেছো পিনটা এসেছে,
সেটা মন্দিরের জন্য আসেনি, ওটা আমি নিজের পরিশ্রমে। আর খাটনির কথা বলছো, এক বছর হয়ে গেছে আমার খাটনি, যথেষ্ট খেটেছি। ডেলি লাইফ দেখো, রান্না করেছি, ভালো ভালো রান্না করেছি, তারপরে স্কিন কেয়ার দেখেছি, অনেক কিছু করেছি, দেখেনি লোকে। যখন এগুলো করি তখনই লোকে দেখে, তো এগুলোই করতে হবে। কি বলেছি, অ্যালগরিদম কি বলেছে, দেখো তোমার কোনখানে দর্শক বেশি, কোন ভিডিও তোমার বেশি দেখছে লোক, তুমি সেই ধরনের ভিডিও বানাও। বড় বড় টেক চ্যানেল যারা চালান, ওনারা বলেছেন যে তোমার ভিডিও কোনটা ভালো চলে, কোনটা দর্শক টানে, তুমি সেই ধরনের ভিডিও করো। তো এগুলোতে দর্শক টানছে, ভালোবাসছে, তুমি দেখো এর উপরে আমার কত ভিউজ আসছে। তো আমি থোড়ি না রান্না করে এখন আলুর ভর্তা, বেগুন ভর্তা, আর এই ছোলার ডালের এই মানে বড়া করে ঝোল, নাকি এই বাটা, পটল বাটা, কুমড়ো বাটা, সেই বাটা করব, তো দেখবে না। তো তার জন্য তো সব থেকে বড় কথা, আমি আগেও বলেছি রান্নার চ্যানেল আছে। তো আমার যদি মনে হয় যে আমি ইলিশ মাছের পাতুরি খাবো বা চিংড়ি মাছের ডাব চিংড়ি খাবো, তো আমি খুলে দেখবো রান্নার চ্যানেল। আমি ব্লগ চ্যানেলে গিয়ে খুঁজতে যাবো নাকি? যাবো না তো। তাহলে একটু বুঝে কথা বলো। আমি চেষ্টা করেছি গো, ভীষণ চেষ্টা করেছি ডেলি লাইফ দিয়ে ভিডিওটাকে। কে চায় এসব করতে? এসব করতে গেলে খাটাতে হয় প্রচুর জায়গাটাকে, কেননা এমন কিছু কথা বললে হবে না যেখানে তারপর প্রশ্ন আসতে পারে। আচ্ছা আর কি বলেছো, ইউটিউব দেবে টাকা, একদম এটাও তোমার সাথে আমি সহমত। ইউটিউব দেবে টাকা, আমি দেবো না, তুমিও দেবে না, তাহলে তোমার কি যায় আসে? আমি কাকে নিয়ে বলছি না কি করছি? আমার যেমন তুমি বলছো তোমার কথায় যে মন্দিরা কি করছে আমার দেখে দরকার নেই, তাহলে আমি কি করছি তোমার দেখে দরকার নেই? তুমি কেন দেখছো, তাই না? আচ্ছা আচ্ছা, লিখেছো মন্দিরা, মন্দিরার ট্যালেন্টে এগোবে, তুমি তোমার ট্যালেন্টে এগোবে, আমি আমার ট্যালেন্টে এগোবে। তো মন্দিরা মন্দিরার ট্যালেন্টে এগোচ্ছে, তাই না? ব্যাপারটা হচ্ছে মন্দিরা যেটা পারে সেটা আমি পারবো না, আমি যেটা পারবো সেটা তুমি পারবে না। সবার আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। মন্দিরার ট্যালেন্ট আছে, দেখো মন্দিরা এখন একটা জায়গায় পৌঁছেছে, একদিনে পৌঁছয়নি, সময় লেগেছে পৌঁছতে। এখন অনেক বড় বড় ইউটিউবাররা যাদের সাথে ওর যোগাযোগ আছে, তাদের রীতিমতন ওর যদি 2 লাখের কাছাকাছি ভিউজ মানে সাবস্ক্রাইবার থাকে, তাদেরও 3 লাখ সাবস্ক্রাইবার আছে, তারাও যথেষ্ট ফেমাস। তাদেরকে যখন ও বাড়িতে ডেকে নিয়ে আসছে, অলরেডি তারও ভিউজ হচ্ছে, যারা আসছে তাদেরও ভিউজ হচ্ছে। এবার ধরো আমি একটা ছোটখাটো ক্রিয়েটর, এবার আমি কাকে ডেকে আনবো? এনেও ছিলাম, ডেকে আনিনি, নিজের থেকেই এসেছিল মৌদি। তা মৌদিকে যখন, মৌদি যখন আমার বাড়িতে এলো, আমরা তখন আমাদের কত ভিউ হয়েছিল দেখো গিয়ে পুরোনো ভিডিওতে, কারণ ওটা আমরা ভিউর জন্য করিনি। ভেবেছিলাম হয়তো যেটুকুনি মৌদির সাবস্ক্রাইবার আছে বা আমার সাবস্ক্রাইবাররা গিয়ে দেখবে, মৌদির সাবস্ক্রাইবাররা আমাকে দেখবে, তো দুজনের একটু হলেও তো বাড়বে। আমরা তো সেই করতেই এসেছিল বাবা, সাবস্ক্রাইবার বাড়াতে এসেছি, ভিউজ নিতে এসেছি। একটু নিচে নামাই না কি ক্যামেরাটা, ঠিক আছে, তো এগুলো করতেই তো আমরা এসেছি। বোকা বোকা হয়ে যাচ্ছে না কথাগুলো? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই এই করতেই এসেছি। সুতরাং কাউকে আঙুল তোলার আগে আমি বলেছি যে আগে জানতাম যে একটা আঙুল কারোর দিকে তুললে 4টা আঙুল নিজের দিকে থাকে, না দেখো 2টো আঙুল থাকে তোমার দিকে, 3টা আঙুল আমার দিকে, তার মানে মেজরিটিটা বেশি থাকে নিজের দিকে। যখন আমরা কাউকে আঙুল তুলি মেজরিটিটা বেশি থাকে নিজের দিকে। আর একটা কথা বলবো, যখন প্রতিবাদ করতে আসবে, প্রমাণ নিয়ে আসবে, তুমি কেন এটা করছো, তুমি কেন এরম করলে, তুমি আজকে মন্দিরার জন্য ভিউ পেয়েছো, হ্যাঁ পেয়েছি মন্দিরার জন্য ভিউ, তুমিও তো ভিডিও করেছো মন্দিরাকে নিয়ে, ভালোই হয়তো করেছো, আমি হয়তো খারাপ করেছি, তোমার মতে খারাপ করেছি, তুমি ভালো ভিডিও করেছো, তুমি ভিউ পাওনি কেন? আমি না হয় 5 দিন আগে না কদিন আগে করেছি তোমার মতে, 5 পরের দিন তুমি বানিয়ে ফেলেছো ভিডিও, তুমি কেন ভিউ পাওনি বলো, উত্তর আছে কোনো? তার মানে বুঝতে পারছো ব্যাপারটা, শুধু করলেই হয় না কাজটা, ট্যালেন্ট থাকতে হয়। আচ্ছা তো এবার আসি ম্যান আপের কমেন্টের উত্তর দিতে। যেহেতু কমেন্টটা আমাকে নিয়েই করা, সেহেতু উত্তরটা দেওয়া। তো ম্যাডাম লিখেছে যে আমাকে উনি ম্যাডাম বলেই সম্মান দিয়েছেন, কারণ একটা কথা আছে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তো ওনাকে আমি ম্যাডাম বলে সম্মান দিয়েছি, তা উনিও আমাকে ম্যাডাম বলে সম্মান দিয়েছে, খুব ভালো জিনিস। একটা জায়গায় তো পৌঁছেছেন উনি, তা ওনার এই রেসপেক্টটা ওনার সব সময় রাখা উচিত। তা ম্যাডাম বলেছেন যে, আমার কথা বলেছেন যে ম্যাডামের তো এমনি ভিডিওতে ভিউ হয় না, তাই জন্যই এই ব্লগারদের ধরে ধরে ভিউ আনার চেষ্টা করে। তো ম্যাডাম
আপনি নিজে একজন ইউটিউবার, ইউটিউবে আপনি কাজ করেছেন, তো ইউটিউবে সফলতাটা কিন্তু খুব সহজে আসে না। আমরা যারা ছোট ছোট ব্লগার নিত্য দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি, যেই পরিশ্রমটা একটা সময় আপনি নিজেও করেছেন, সেখানে আপনি হয়তো আজকে অনেকটা বড় জায়গায় চলে গেছেন, কিন্তু যেখান থেকে শুরু করেছেন সেই জায়গাটাকে কখনো অপমান করতে নেই। কতটা পরিশ্রম হয় সেটা নিশ্চয়ই জানা আছে। টিকটক থেকে এসে খুব বেশি পরিশ্রম করতে হয় ইউটিউবে এসে, কারণ অনেক ফলোয়ার্স আগে থেকেই থাকে, কিন্তু টিকটকেও তো পরিশ্রম করতে হয়, কারণ টিকটকে গিয়ে দুটো নাচ গান করলেই তো নাম হয়ে যায়, সেখানে যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে অনেকগুলো ফলোয়ার্স বাড়ে। সেই জায়গাটা কিন্তু আমি রেসপেক্ট করি, এবং সেই দিনের ভিডিওতে কিন্তু সেটা আমি বলেছি যে যারা টিকটক থেকে এসেছে তারা কিন্তু টিকটকের মাটিটা শক্ত করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে। তো আজকে আমরা সেই টিকটক থেকে আসিনি, আমরা এখান থেকে শুরু করেছি এবং নিজেদের পরিবারের পাশে যে যেভাবে পারছি দাঁড়ানোর চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। সেখানে এইটুখানি সম্মান অন্তত আপনার থেকে আমি আশা করেছিলাম, এইটুখানি, কারণ আপনাকে কিন্তু আমি এখন অবধি কোন রকম বাজে ভাষায় বা বাজে ভাবে কোনো কথা বলিনি, এবং যেই যেই জায়গায় আপনাকে নিয়ে বাজে কমেন্ট করা হয়েছে এর বাইরে, এই প্রসঙ্গের বাইরে আমি কিন্তু সেখানে কঠোর প্রতিবাদ করেছি। যেখানে আপনার মায়ের দ্বিতীয় বিবাহ নিয়ে কথা হয়েছে সেখানে কিন্তু আমি প্রোটেস্ট করেছি, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, মনে হয় লক্ষ্য করেছেন। সেই ভিডিওটা নিয়ে তো কোনো ভিডিও হয়নি, কথা হয়নি, আপনার ফ্যানেরা একটা ভিডিও তৈরি করেনি, যেটা আপনার এই ভিডিওটা নিয়ে তৈরি করা হয়েছে। আমি বলেছি বলে সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে আমার উপরে, কোথায় যখন আমি আপনাকে নিয়ে আরেকটা ভালো ভিডিও করলাম পরে, আপনার মায়ের দ্বিতীয় বিবাহ নিয়ে যখন কথা উঠলো যে আপনার মা আপনার বাবাকে রেখে আরেকজনের সাথে চলে গেলেন, তখন তো আমি রীতিমতন প্রতিবাদ করেছি যে এটা আমার বিষয়বস্তু নয়। কোথায় সেইখানে তো আপনি একটা কোনো কমেন্ট করলেন না, বা আপনার কোনো মানে কি বলবো, যারা আর কি আপনাকে ভালোবাসেন তারা তো একটা ভিডিও করলেন না যে হ্যাঁ কাকুলিদি এই ভিডিওটা করেছেন, এটার পরে দোষটা ধরতে খুব ভালো লাগে না। আচ্ছা আরো কি বলেছেন, যে আমি নাকি আজকে গতকাল একজনকে ধরেছি ইউটিউবার, এখন ওনাকে ধরেছি মানে আপনাকে ধরেছি আর কি, পরে আমি আরেকজনকে ধরব। কোথা থেকে শিখেছেন ভাষাগুলো, একটা জায়গায় পৌঁছেছেন, আপনাকে দেখে আমরা শিখছি, কারণ এখানে আমি হয়তো আপনার থেকে বয়সে সিনিয়র, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি আমার থেকে সিনিয়র। সিনিয়রদের অনেক বুঝে শুনে কথা বলতে লাগে, একটু ভাষাটাকে মার্জিত করুন, কারণ সম্মানটা দিলেই সম্মানটা পাবেন। আমি কিন্তু আপনাকে এতক্ষণ রেসপেক্টেড ম্যাম বলেই কথা বলে এসেছি, সম্মান দিয়েছি। হ্যাঁ সেইখানে যখন সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছেন তখন নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যদি দম থাকতো তাহলে আমি যে প্রশ্নগুলো তুলেছি বা যে ক্যাপচারগুলো ভিডিও করেছি ফার্স্টটাতে, তার তো যদি দম থাকে তো সেইখানে সেই ভিডিওটার ওপরে তো তার উপর একটা ভিডিও বানাও, বা তোমাকে যারা ভালোবাসে তাদের বলো একটা ভিডিও বানাতে। যদি সেইখানে আমার কোথাও কোনো ভুল থাকে আমি ওপেন সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, যেরকম ভাবে প্রীতির ভিডিওটা আমি যদিও সেটাকে একটা রোস্ট ভিডিও বানাতে গেছিলাম, সেখানে অবশ্যই আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, আমি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছি। এইখানে যদি দেখাতে পারো সবাই মিলে, বা তুমি নিজে ভিডিওটা করে যে হ্যাঁ সেখানে আমার কোথাও ভুল আছে দেখাও, আমি ক্ষমা চেয়ে নেব, আমি সবার সামনে বললাম কথাটা। একটা কথাই বলবো, কাউকে সম্মান না করতে পারো অসম্মান করো না। আমি আজকে এই ইউটিউবার ধরেছি, কালকে তোমায় ধরেছি, পরশুদিন আরেকজনকে ধরবো, এগুলো অন্যরকম লাগছে না গন্ধটা, চেনা মনে হয় তোমার খুব গন্ধটা। চলো টাটা, ভালো থেকো সবাই, আবার আসবো যদি প্রয়োজন পড়ে।